পাঁচমিশালি আহারে আজকে আমি লিট্টি বানাবো। এটা ছোলার ছাতু, এর মধ্যে আমি দেব কাঁচা পেঁয়াজ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তিনখানা মতো লঙ্কা কুচানো আছে, আর একটু রসুন আমি থেঁতো করে নিয়েছি, 2 কোয়া বড় রসুন থেঁতো করে নিয়েছি, আর এই লেবুর রস দেব, হাফ লেবুর রস, একটু বেশ টক টক হবে। লেবুর রস দেওয়ার পর নুন দেব, অল্প করে নুন দিলাম। এবার দেবো কালো জিরে, ভালো করে মেখে নেবো শুকনোগুলো। এর মধ্যে আমি সর্ষের তেল দেব, 1 চামচ মতন সর্ষের তেল দেব, দিয়ে হাতে এবার ভালো করে মাখবো। এবার সামান্য একটু জলের ছিটে দিয়ে দিয়ে এটাকে মাখবো হালকাভাবে, ঝরঝরে থাকবে অথচ মাখাটা হবে, আর সামান্য একটু জল দিচ্ছি, এই 2 চামচ মতন আমি জল দিলাম আন্দাজ করে। এই যে মাখা হয়ে গেছে, ধনে পাতা থাকলে ধনে পাতা দেবেন, আমার কাছে নেই তাই দিলাম না। চলুন এবার আটাটা মেখে নেব। এবার মেজারিং কাপে 1 কাপ মতন আটা নিলাম, এর মধ্যে একটু নুন দেব, ছাতুতে নুন আছে ওই জন্য অল্প একটু নুন দিলাম, শুকনো মেখে নেব, নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানাবো। ভালো করে মেখে নিয়েছি, একদম শক্ত ডো, এই যে এটা আমি 5 মিনিট এরকম ঢেকে রাখবো, 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। আমি লাচি করে নিয়েছি, একটু আটা মাখিয়ে নেব, নিয়ে এটাকে আমি এরকম করে গোল একটা বাটির মতন করব। এই দেখুন গর্ত করে নিয়েছি এরকম, এবার এর মধ্যে আমি ছাতুর পুরটা ভরবো, এরকম চেপে চেপে যতটা বেশি করে ভরা যায়। এবার আমি হাত দিয়ে সেটিং করে নেব। এরকম করে মুখটা ইয়ে করে নিয়ে পুরো টেনে এরকম ছিঁড়ে দেবো, এটা মুখটা বন্ধ করে দিয়ে হালকা একটু বেলে নেব। এরমও করা যায়, আমি একটু যেহেতু তাওয়াই করছি ওই জন্য একটু বেলে নেব, সামান্য একটু বেলে নেব, ব্যাস। এই দেখুন এটা আমি এবার তাওয়াই দিচ্ছি, একদম লো ফ্লেমে করা আছে, গ্যাসটা হালকা তেতে গেছে, তাওয়াটা আমি দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ টাইম ধরে হবে, হওয়ার পর উল্টে দেব, যেমন রুটি সেঁকেন ওরকম সেঁকে সেঁকে এটাকে করতে হবে। 2-3 মিনিট পর আমি আবার উল্টে দিলাম, আবার এই পিঠটাও শাঁকা হবে, আবার এই পিঠটা এরকম করে উল্টে দেবো, এবার সাইডগুলোকে এরকম করে করে ঘুরিয়ে 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 শেকবো। এবার এরকম করে ধরে যেমন রুটি শাঁকেন ওইভাবে শেকতে হবে, এদের ফুলছে কি সুন্দর। এখানে এই প্লেটের মধ্যে আমি রাখলাম, 4টেই করে নিয়েছি, লিট্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার এর উপর ভালো করে ঘি বুলিয়ে দেবো। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অন্য ভিডিও নিয়ে অন্য দিন আবার আসবো, ধন্যবাদ।